ওয়ার্ডে কোন রকম উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ওয়ার্ডের বাসিন্দা সহ তৃণমূল কর্মীরা। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার। ওই পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা এবং বেশ কিছু তৃণমূল কর্মী অভিযোগ পৌরসভার চেয়ারম্যানে বেছে বেছে পছন্দ মতো ওয়ার্ডে কাজ করেন। দু একটি ওয়ার্ডে উন্নয়ন হলেও বাকি কোনো ওয়ার্ডে উন্নয়নের ছিটে ফোটা হয়নি। একাধিক ওয়ার্ডে ড্রেনের সমস্যা রয়েছে, নিকাশি ব্যবস্থার বেহাল দশা হয়ে রয়েছে, তারপরও পৌরসভা কোনো রকম কাজ করছে না। উন্নয়নের দিক থেকে ক্ষীরপাই পৌরসভা কেন এত পিছিয়ে রয়েছে, চেয়ারম্যানের কাছ থেকে সেই জবাব দিয়েছে প্ল্যাকার্ড হাতে পৌরসভায় গিয়ে আজ বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। আবাস যোজনার বাড়ি তৈরি করা নিয়েও বেনিয়মের অভিযোগ করছেন তারা। ঘটনা আমাদের পৌরপিতা, পৌরপিতা মানে পিতা, পিতার পাঁচটি ছেলে, পাঁচটি ছেলেকে সমান চোখে দেখা উচিত। তিনি রাজনৈতিকভাবে এমনভাবে খেলেন, তিনি যখন ছ নম্বর ওয়ার্ডে যখন দাঁড়িয়েছিলেন তখন ছ নম্বর ওয়ার্ডকেই গুরুত্ব দিয়েছিলেন, তারপরে এখন পাঁচ নম্বর ওয়ার্ডে সে ভোটে জিতেছেন, পাঁচ নম্বর ওয়ার্ডটাকেই দেখছে। আর দু চারটি বড় জোর বাকি যে ওয়ার্ড গুরুত্ব দিচ্ছে না, কেন দিচ্ছে না? আছে কিছু প্রমাণ তথ্য, হয়তো দেওয়া যাবে। কাজ করলে সমান চোখে করুক, সমানভাবে করুক। আমরা ভোটার, আমরা যখন পার্টির হয়ে খেটেছিলাম, আমরা কাউন্সিলর হয়ে যখন খেটেছিলাম, মানুষকে কিন্তু কথা দিয়েছিলাম যে আমরা আছি, কাজ করব। আমাদের ওয়ার্ড পিছিয়ে থাকা ওয়ার্ড লোকসভা বিধানসভাতেই এক নম্বর ওয়ার্ড, সেই এক নম্বর ওয়ার্ড অনেকটা ভোটে 300 রাপে লিড দেয়। মানুষ আশা করেছিল কাজ হোক, উন্নয়ন হোক, সে আশায় আজকে রাস্তাঘাটে যখন বেড়াই এই মানুষরা আমাদেরকে বলে, কিরে ভোটের সময় ভোট চাইতে এলি, কাজের সময় পাচ্ছি না কেন? কাকে বলবো? কাউন্সিলর টিলার সে বলছে আমার হাতে নেই, আমি টিএমসি দলই করি। তাহলে আপনাদের কাউন্সিলরে তো তৃণমূল? হ্যাঁ, তৃণমূল। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কাজ হবে না কেন? কাজ হবে না কেন? আমি তো ভেঙেই বললাম যে দলের হয়ে খেটেছি, মানুষকে কথা দিয়েছি, পতাকা এলে ঘুরেছি, মানুষকে বলেছি, এখন আর মর্যাদা দিচ্ছে না, মর্যাদা দিচ্ছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ শাসক দলের কর্মীরাই তৃণমূল পরিচালিত ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেও বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করেন পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান। তিনি বলেন, দলকে ছোট করার জন্য এইভাবে হেয় করা হচ্ছে, চক্রান্ত করে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পৌর ভোটকে হো করা প্রতিপন্ন, কারণ সব ওয়ার্ডে 35টা রাস্তা আমাদের কাজ চলে এইমাত্র শেষ হয়েছে। এক নম্বর ওয়ার্ডে একটি বিশেষ কাজ আপনাদের জানা দরকার, রায়দের ওখানে দুটি পুকুর সংযোগস্থলে যে রাস্তাটি ড্যামেজ হয়ে গেল, অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রায় 8-10 লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তা আমরা জরুরি ভিত্তিতে তৈরি করে দিয়েছি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাড়ার ভিতরে এক নম্বর ওয়ার্ডের রাস্তা করতে যে সমস্যা হয়েছে, আমরা কাউন্সিলররা আমি সহ সেখানে যেয়ে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করে রাস্তা তৈরি করে দিয়েছি। এরপরেও যদি এইসব কথা বলে, আমার মনে হয় এটা উদ্দেশ্য নিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে এই সব কাজ করছে, এবং ওরা আজকে এসে পৌরসভার নিচে অগোচরে নিয়ম শৃঙ্খলাকে ধূলিসাৎ করে আপনাদের সামনে বাইট দিচ্ছে। কি ফল মনে হয় আপনাদের জানা দরকার যে আপনারা যে এসবেন কাকে জানিয়েছিলেন, কোন পক্ষ থেকে এসেছেন? নিয়ম অনুযায়ী পৌরসভা আমার খোলা, জনগণের জন্য সবসময় ওপেন। পৌরসভার চেয়ারম্যান অলওয়েজ রাস্তাঘাটে ঘুরছে, রয়েছে। তাদের কোনো বক্তব্য থাকলে আমাদের কাছে আসা দরকার ছিল, কোনো প্রয়োজন থাকলে আমরা তাৎক্ষণিকভাবে সমস্ত মোকাবেলা করছি। কালকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, সকাল থেকে আমার সমস্ত স্টাফেরা বেরিয়ে জল মোকাবেলা করছে, আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করছে, কিন্তু তা না করে হঠাৎ উদ্দেশ্যপ্রণীতভাবে ওরা এসে এই যে করেছে, এটার জন্য আমি ধিক্কার জানাই, এবং মনে করি এই চক্রান্ত কারা আমরা সেটা খুঁজে বার করবো, এই চক্রান্ত বন্ধ করতে হবে।